তো দেখো ইউটিউব দেখো? আমরা আমাদের ফোন নাই বাবা, আমরা দেখি না। আচ্ছা, এখন তো বর্ষাকাল, এখন ধান দেখতে পাবে। ওগুলা এই যে তালের মুচ্চা কি করো তুমি? এ আখা জ্বালানি ভাই, কি সুন্দর লাগছে ধান জমিটা চারিপাশে। বাড়ি ছিল সেটা ভেঙে ছিটে ধরা বাড়ি হইলো। এখানে এই চত্বরে একটা স্কুল আছে তাই তো? গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা একটা দারুণ জায়গায় যেতে চলেছি। আমরা এখন রয়েছি বীরভূমে, আর বীরভূমে যখন আমরা আসি বেশিরভাগ সময় আমরা বোলপুর শান্তিনিকেতন বা তারাপীঠ দেখেই চলে যাই। তো যখন এইবারে এসেছি বীরভূমে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিছু কিছু আশেপাশে সুন্দর গ্রাম রয়েছে, তো সেই জায়গাগুলি ঘুরিয়ে দেখাবো, আর এখানকার মানুষরা কীরকমভাবে থাকে সেটাও দেখাবো। তো আজকে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ডাঙাপাড়া। তো এটা বীরভূমের তারাপীঠ যে রয়েছে তার থেকে খুবই কাছে, মোটামুটি 3 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো আমি আর বিকাশ আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছি গ্রামের দিকে। আর অলরেডি আমরা সবে গ্রামের রাস্তা সবে শুরু হয়েছে, আশেপাশে পরিবেশ দেখতে পাচ্ছেন, আর আমার সামনেও দেখুন কাকা, এটা কি মাটির দিয়ে তৈরি নাকি? এটা কি থাকে নাকি এমনি শুধু গরুর জন্য, গরু রাখার জন্য? তো এরকম আপনাদেরকে দেখালাম, এরকম দেখুন গ্রামের শুরুতেই এখন দেখতে পেলাম মাটির পাকা দোতলা বাড়ি ছিল। তো যদি এখানে কেউ এখন থাকে না, এখন গরু রাখা হয়, বললেন যে এখানে চলে গেছে যারা ছিল। তো এরকম আশেপাশে নিশ্চয়ই আমরা যখন গ্রামের ভেতরে প্রবেশ করবো এরকম আরও অনেক বাড়ি টাড়ি দেখতে পাবো। আর আমার পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকা নদ। এই পাশে যে সবুজ জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হলো কি সেই দ্বারকা নদ। তো খুব একটা দেখা যাচ্ছে না, কারণ এখানে ঘন বাঁশের জঙ্গল রয়েছে। তো জাস্ট আপনারা ভেবে দেখুন কিরম একটা জায়গা দিয়ে এখন যাচ্ছি, পাশ দিয়ে এরকম ঘন বাঁশের জঙ্গল, আর এখন তার পাশ দিয়ে আমরা চলেছি হেঁটে হেঁটে গ্রামের রাস্তা দিয়ে। সামনেই রয়েছে ডাঙাপাড়া গ্রাম, আর সকাল সকাল বেরিয়েছি, ওয়েদারটাও এত সুন্দর আজকে ধারণার বাইরে। আচ্ছা, এটা হচ্ছে তেঁতুল গাছ, ওই দেখো ঘুটে দিচ্ছে। এদিক দিয়ে যাবে তো? ঠিক আছে, কাল আশ্রমে এসছো নাকি? না না, তারাপীঠ থেকে। তারাপীঠ থেকে কে জঙ্গল থেকে চাই তখন দেখে এখন বন্ধ আছে। এটা কি গো? এটা কি? এই যে এটা কি কচুর মতন দেখতে, এটা কি? ওগলা এই যে তালের মুচ্চা। কি করো তুমি? আখা জ্বালানি ভাই, এমন কিছু না, জ্বালানি ভাই। তো দেখো ইউটিউব দেখো? আমরা আমাদের ফোন নাই বাবা, আমরা দেখি না। আমাদের ছেলিয়াদের আছে, ছেলিয়ারা জানে। এইটা কি সেই খড়ের? এটা এটা যে তলা ধান আছে নাকি? ধান ছিল, ধান বিক্রি হয়ে গেছে। আচ্ছা, দিনে এবার শুধু ওই খেয়ার কুটা বর ঢাকুন দিকে রেখে দিয়েছে। এই জল পাবে ওগুলো কাঠগুলোতে। তোমরা যাও কলকাতার দিকে যাও। কলকাতার দিকে যায় যায় আমরা যাইনি। দুর্গাপূজাতে যাও না? না দুরা আমরা যাই না। কেন? পাড়া গ্রামে আমাদের কাজ নেই তো, শতক ব্যস্ত। আমাদের দুর্গাপূজার কাজ থাকে তো বাড়িতে, পাড়া গ্রামে। শহরে কাজ নাই আর আমাদের এই যে গরু ছাগল ধরো, এই যে এই গরুর ইয়ে, এবার ওই বয়স্ক মানুষ তো আর পারবে না। ওই যে মা পারবে এগুলো করতে? ও আপনার শাশুড়ি হয় নাকি? হ্যাঁ, এটা আমাদের শাশুড়ি মা। ও কখন ওঠো তোমার সকালে? আমরা 5টা 5টার আগে। বাবা, এটা মানে ইয়ে দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ, ধরো মারুল দিতে হয়। তাড়াতাড়ি শুয়ে পড়ো নিশ্চয়ই। তোমাদের শহরে কাজ নাই, আমাদের পাড়াঘাতে কাজ নাই, কাজ আছে। তাদের হচ্ছে খাওয়া দাওয়া, ফিল্ডিং এ খাওয়া দাওয়া, আর আমাদের এই মাঠে যাই, তাদেরকে সকালে চা মুড়ি করে দিই। তোমরা চলে গেছি, বাচ্চাকে হয়তো আমাদের স্কুলে পাঠাতে হয়, কিন্তু আমাদের পাড়াগ্রামে যেটা সেটা তোমাদের এখানে একটা স্কুল আছে না? কি ওই সব তো নাই কো, সকাল উঠে আমরা মুড়ি খেলো, চা খেলো, ছেলে পিলে পড়তে বসে। সকালে খাওয়া হয়ে গেছে? কি খেলে আজকে? আমাদের ছেলেই খাইনি এখন, আমরাও খাইনি। এই যে এবার আমাদের কাজটা হবে তুমি খাবো।
সকাল থেকে কাজ করে যাচ্ছো? ওরা আমাদের মতনই তাহলে। কামড়ায় নাকি? কামড়ালে বিষ আছে। কোনটা বুঝতে পারলে? দেখো দেখো দেখো, এতটা বন্যা হয়েছিল? আমাদের যেখানে বাবার বাড়ি সেখানে পাকা বাড়ি অনেক, আমরা পাকা বাড়িতে ছিলাম, আর তখন আমার বিয়ে হয়নি। এবার আমার শাশুড়ি মা, শ্বশুর বাবা, তারপর আমার স্বামীরা সব গাছে চেপেছিল। মানে এই এই নদের জলটা উঠেছিল? এই নদীর জল, দাখা নদী। এখন তো নদের জলই নেই এটাতে। এখন জল এই বছর বর্ষাটা অল্প না, এই বছর বর্ষাই তো হলো না। যা, এগুলো তোমাদেরই গরুগুলো? হ্যাঁ হ্যাঁ। চল আসি। হ্যাঁ, তো এখন আমরা যেতে চাচ্ছি এই রাস্তা দিয়ে। যেতে যেতে হঠাৎ করে পাশে একটা পড়লো, খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। তো ভেতরে গিয়ে দেখি এখন মন্দিরে কোন প্রতিমা বা মূর্তি রয়েছে, তার দর্শন পাওয়া যায় কি না। আচ্ছা, এখানে মন্দির আছে। আচ্ছা, দুর্গা প্রতিমা। আচ্ছা, এই মন্দিরটা নিশ্চয়ই তাহলে নতুন তৈরি হয়েছে, কারণ এখানে মা দুর্গার এখানে মূর্তি বানানো রয়েছে। হ্যাঁ, মানে তৈরি হচ্ছে এখানটা, আমি দেখাচ্ছি সামনে গিয়ে। তো এই দেখতেই পাচ্ছেন এখানটা তৈরি হচ্ছে একচালা ঠাকুর। এখানে রয়েছে একটি বট গাছ। সত্যি কথা, এইরকম একটা গ্রামাঞ্চলে এত সুন্দর করে যে বানানো হয়েছে, এটাই সব থেকে বড় ব্যাপার। চলো ওই দিকটা একবার যাই, দেখি ওদিকে কি আছে। ওইদিকে মাঠ দেখা যাচ্ছে, বানানো পুকুর। এইটা কি আছে কাকা? এইটা কি আছে এটা? হ্যাঁ, এটি এটা ধান, এর মধ্যে ধান রাখা হয়। কি নাম কি এটার? তলা, ধানের তলা। আচ্ছা, লোক আছে? একটি সুন্দর মাটির বাড়ি আছে এখানটায়, আর এটা হচ্ছে ধানের তলা বললো। ধানের তলা বললে না? এখানে কি এখন ধান ভেতরে আছে? এটাতে ধান আছে ভেতরে? ধান ভরা আছে? এগুলো কি ধান কাটার পর এখানে রাখা হয় নাকি? সুন্দর এটা না? চাল, এই ঘর খুব ঠান্ডা হয় না থাকলে? হ্যাঁ ঠান্ডা এই ঘর। এ ঘুরতে বেরিয়েছি আজকে আশেপাশে। এখানে আপনারাই থাকেন? আর এই ধান জমি আপনাদের? ও, তোমরা সব চাষ করো এখানটা? সবাই চাষ করে এখানে, সবজি চাষ, সবজি চাষ করে। আর কি কি হয় এখানটা ধান চাষ? সবজি মেলা, সবজি, সব সবজি লাগাই। সবজি কোথায়, খেত কোথায় এখানটা? ওই মাঠে। আর এই মাঠটা শুধু ধান? এই মাঠে ধান হয়, ধানও হয়, আলু হয়, সবই হয়, সবজি সবই হয়, দুই মাঠে কচু ভেঁচু সব হয়। এখন তো সবজির সময় লয়, এখন তো বর্ষাকাল। হ্যাঁ, এই চৈত বৈশাখ মাস আসতে হবে, রিঙে কেনারা ফিট ফিট করে কোন ছিন কোন জিনিস সব জিনিস দেখতে পাবেন, সব ফসল দেখতে পাবেন। আচ্ছা, এখন তো বর্ষাকাল, এখন ধান দেখতে পাবেন, ধান। আচ্ছা ঠিক আছে, ঘুরে ঘুরে দেখি। ওই আপনাদেরই তো ওটা? না, ওখানে তো যাওয়া যাবে তো নাকি? ঠিক আছে। তো এখন আমি এরকম জায়গা দিয়ে, যেরকম বললো আমাকে, এই পাশে অনেকটা কিছু জায়গা ঠায়গা রয়েছে, সেখানে দেখবার জন্য এসছি কিরকম। আর আপনারাই দেখুন কত সুন্দর নিরিবিলি জায়গা। যাদের এরকম গ্রাম বা প্রকৃতি ভালো লাগে, তাদের তো নো ডাউট এই জায়গাটা তাদের কাছে স্বর্গই মনে হবে। আর এখন এখানে ধানের চাষ হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে ধানের চাষ চলছে। খুব সুন্দর জায়গা লাগছে। চলুন আর ভেতরের দিকে যাওয়া যাক, দেখি আর কি কি আছে এদিকে। তো এখানেও একটা খড়ের একটা কি গোলা মতন করা হয়েছে, এটা জানি না কি, ধানের গাছ দিয়ে, মানে খড় যেটা বলে আর কি, সেটাই রাখা আছে এখানটায়। প্রচুর গাছ আছে আশেপাশে, মানে জায়গাটা পুরো নিরিবিলি একদম। আর এখানে দেখুন কলা গাছ হয়ে রয়েছে অনেক, প্রচুর কলাও হয়ে রয়েছে। তো
এই হলো জায়গাটি। মোটামুটি সামনে ডোবা রয়েছে আর ভেতর থেকে রাস্তাও রয়েছে একটা। আচ্ছা, ভেতর একটা রাস্তা রয়েছে, এদিকে মন্দিরও রয়েছে আরো। বাহ, মানে নানান রকম পাখির ডাক, মানে সকালবেলায় সত্যি ঘুম থেকে উঠতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু সকালে না আসলে এরকম পরিবেশের না সেই সৌন্দর্যটা পাওয়া যাবে না। চাইলে আমরা যদি বেলার দিকে আসতাম আপনাদেরকে এরকম ভাবে দেখাতে পারতাম না, বা আমরাও এতটা সুন্দর উপভোগ করতে পারতাম না এই জায়গাটা। এটা অসাধারণ লাগলো। এখানটা একটি, আচ্ছা এটা দোল মঞ্চ বানানো হয়েছিল। আচ্ছা, এখানটা কিছু একটা হয় নিশ্চয়ই, কি লেখা আছে, দোল মঞ্চ বানানো হয়েছে। মানে এতটা সুন্দর লাগছে এরকম একটা পরিবেশে এসেছি, চারিদিকে শুধু এরকম বাঁশবন আর এরকম ঝাউবন, নানা রকমের বন, তার মাঝখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমি একা, আশেপাশে এখানে কেউ নেই। মানে একটা দারুণ দৃশ্য লাগছে। দেখা যাক আরও কী কী ডিসকভার করা যায় এরকম জায়গায় এসে, কারণ আমার তো দারুণ লাগলো। আর এখানকার মানুষদের সাথে কথা বলছি সত্যি আরও ভালো লাগছে, মানে সবাই এত সুন্দরভাবে কথা বলছে যে ভাবা যায় না। আমি একজন এখানে তো অচেনা মানুষ, এসে সবার সাথে যখন ঘুরে ঘুরে কথা বলছি সবাই উত্তর দিচ্ছে, ভালো লাগছে কথা বলছে। তো এই হচ্ছে গিয়ে, দেখুন এই পুরোটা দেখাচ্ছি জায়গাটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, এরকম একটা দৃশ্য পুরো চারিপাশে, একটা অসাধারণ দৃশ্য। আর তার মধ্যে আওয়াজও হয়তো পাচ্ছেন আপনারা, পাখি ডাকছে নানান রকমের। পুরো শুনশান একটা নিরিবিলি গ্রাম, মানে সত্যি আমরা যারা শুধুমাত্র এই বোলপুর, শান্তিনিকেতন বা তারাপীঠ দেখে চলে যাই, অন্তত তাদের একবার এই জায়গাটা ঘুরে আসা দরকার। এরকম আমাদের পশ্চিমবঙ্গে গ্রাম বাংলা প্রচুর জায়গা রয়েছে যেগুলো অনেক সুন্দর, কিন্তু কেউ খুব একটা যায় না বা জানেনও না। তো আমি চেষ্টা করছি সেই সব জায়গাগুলি যাতে ঘরে বসে আপনারা দেখতে পারেন সেই রকম ব্যবস্থা করে দেওয়ার। তো চলুন, এই জায়গাটা তো মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবার সামনে যাই গিয়ে দেখি আরও কী কী দেখানোর মতন রয়েছে। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি মনে হয় এখানে এরা স্নান করার জন্য ব্যবহার করে, কারণ এখানে সেরকম জলের সেরকম ব্যবস্থা নেই খুব একটা। তো এখানে সামনে একটা কল দেখতে পাচ্ছি, একটাই মাত্র, সেখানে প্রচুর ভিড়। আর এইখানেই রয়েছে সবাই মোটামুটি এসে এই পুকুরে ব্যবহার করছে সবাই চান করার জন্য। আর এখানে হাঁস দেখা যাচ্ছে, এবার এটাও দেখাচ্ছি, এই দেখুন এখানে হাঁস সব এখন ধান খেতে কি খাচ্ছে কে জানে, কোনো পোকা টোকা হবে হয়তো খাচ্ছে। তো চলুন এবারে যাই সামনের দিকটা। এখন কোথায় যাচ্ছে এগুলি নিয়ে? বাজার? এটা কি নিজেদের চাষের নাকি? বা আর কি আছে গো ঝিঙে ছাড়ার? হ্যাঁ, বাহ। এখন কোন বাজারে যাবে এখান থেকে? তারাপীঠে। আচ্ছা ঠিক আছে। তো এরকম দেখালাম, দেখতেই পাচ্ছেন পেছনে যাচ্ছে সকাল সকাল এখানে নিজেদের ক্ষেতের সব জিনিসপত্র নিয়ে বাজারের দিকে, আর আমরা যাচ্ছি গ্রামের দিকে সেই সব জিনিসগুলি তুলে ধরার জন্য। তো মোটামুটি এখানে এই গ্রামের ভিতরে যারা থাকেন মোটামুটি সবাই রামপুরহাটের দিকেই যেতে হয়, মানে অনেকটা এখান থেকে যেতে হয়। তো সেখানে গিয়েই সবাই যে যার ব্যবসা বা সমস্ত কিছু করেন। তো এই দেখুন আমার পিছন থেকে একজন টোটোওয়ালা যাচ্ছেন, তো ইনিও যাবেন রামপুরহাটের দিকে, কারণ এখানে তো কোনো প্যাসেঞ্জার সেরকম যাতায়াত করে না। তো তাকেও যেতে হবে রামপুরহাটে, সেখানে গিয়ে তিনি হয়তো টোটো চালাবেন। তো এদিকেই দেখতে পাচ্ছেন, এদিকে চারিদিকে দুদিকে এখনও বাঁশবন চলছে আমাদের সাথে সাথে, আমরা এই বাঁশবনের মাঝখান দিয়েই যাচ্ছি হেঁটে। এদিকে একবার যাবে? ও দাদা, এটা কিসের আশ্রম? হ্যাঁ জানেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো দেখে আসছি। তো এরকম রাস্তায় যেতে যেতে একটি এরকম এখানে আশ্রমের মতন লাগলো, যদি এটা তৈরি হচ্ছে, এটা বুঝতে পারছি না এটা কি, এটা যোগাশ্রম লেখা। আচ্ছা তান্ত্রিক যোগাশ্রম, নিশ্চয়ই যারা তন্ত্র সাধনা করে তাদের জন্য মনে হয় আশ্রমটি। তো এটি ওই গ্রামের মধ্যেই পড়েছে, আমি আপনাদেরকে লেখাটি দেখাচ্ছি পড়ে। এই দেখুন আপনার লেখাটি দেখাচ্ছি, এখানটা লেখা আছে যোগাশ্রম, তান্ত্রিক যোগাশ্রম লেখা। আচ্ছা এখানটা এরকম দেখুন, বলি কাঠ রয়েছে পাশে, আর এখানে যজ্ঞকুণ্ড রয়েছে এই পাশে। কাকা এটা কি, কিসের আশ্রম গো কাকা? হ্যাঁ
কি করা হয় এখানে? শাস্ত্রীকে চেনেন? শাস্ত্রী শাস্ত্রী শাস্ত্রীর যে কাজ করা হয় শাস্ত্রীকে, ওই যে সুব্রত শাস্ত্রীর নাম লেখা আছে। আচ্ছা, উনি কি একজন তন্ত্র সাধক? হ্যাঁ, তন্ত্র সাধক। আচ্ছা, তিনি এখানে থাকেন? এসে হ্যাঁ এখানে থাকে। আর এইসব খাবার দাবার, এগুলো খাবার দাবার এইসব গ্রামের লোক খাচ্ছে। আর এমনি সব যে যে আছে তাকে ভান্ডারের মতন একটা ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে। আচ্ছা, ভান্ডারের মতন করা হয়। আচ্ছা, এখানেও কি মানে লোককে থাকতে দেয় নাকি? এখানে কি লোকে থাকার ব্যবস্থা? এখানে ওর যে যাত্রীগুলো আছে, ও আচ্ছা, ওনার ভক্তগণ, ওনার ভক্তগুলো যেগুলো দেখায় সেগুলোকে থাকতে দেয়। আচ্ছা, এটা কালকে হয়েছিল নাকি? এগুলো কালকে হয়েছিল নাকি? আচ্ছা, কি রে, ওখানে তারা মা আছে? বন্ধ আছে না? চটি খুলে যাবো? বাহ, যাক, ওখানে ভালো করে দেখতে পাইনি, এখানে দেখে নিচ্ছি। তাই না? আপনি কি করেন এখানে? আমার বাড়ি এখানে, আমার এখানে দেখাশোনা করতে হয়। ও, দেখাশোনা করতে হয়। এই এই ডাঙ্গাপাড়াতে আপনার বাড়ি? এই দেখি, এটা কিসের? দেখি, বাহ, আর শশা টসা হয়নি না? আচ্ছা, ওই একটা শশা দেখা যাচ্ছে, ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে শশা হয়েছে। আচ্ছা, আপনি এখানেই থাকেন? কি করেন কি আপনার এখানটা? কি চাষবাস নাকি? সবজি চাষ। বাহ, এগুলো কি শাক আছে নাকি? লাল শাক আছে। আচ্ছা, বাহ, ঠিক আসি গো। মানে এখানটায় কি সুন্দর লাগছে ধান জমিটা, চারিপাশে দূর দূরে শুধু ধান জমি আর ধান জমি। এটা কার গো কাকা, এই ধান জমি? এই ধান জমি? আচ্ছা, তোমার জমি আছে? চলো তোমাদের জমি দেখবো, দেখাবে তো? না না, ভেতর ওইটা ঢুকবো না। এমনি বাড়ির সামনে কোনো জমি টমি নেই? চাষ টাস করো না কিছু বাড়ির সামনে? যেমন এই শশা করেছে এরকম কিছু করো না? আচ্ছা, এইটা ডাঙ্গাপাড়া বিদ্যালয়? বাবা, কত পুরনো গো! সেটাই তো, এরও আগে ৫৫ সালের বানে মাটির বাড়ি ছিল, সেটা ভেঙে ছিটে ধরা বাড়ি হইলো, তারপরে এই সালে এই পাকা বাড়ি হইলো। আচ্ছা, এটা বহুত আগে, মানে আমার বাবারা পড়েছে এই স্কুলে। আপনি পড়েছেন? হ্যাঁ, এই এখানে এই চত্বরে একটাই স্কুল আছে, তাই তো? আচ্ছা, এখানে জবা ফুলের চাষ হয়। আচ্ছা, এই আচ্ছা, এখান থেকে মালা নিয়ে কি তারাপীঠে বিক্রি করে? আচ্ছা, এখানে জবা গাছের চাষ হয়ে রয়েছে পাশে আশেপাশে, আবার এখানে সেই ওই খড়ের ওরকম ধান যেন গাদা। হ্যাঁ, কি হবে হয়তো। হ্যাঁ, গুতু গুতু মারে নাকি? ও বাবা, তুই এইটা নিয়ে কি নিয়ে বেরিয়েছিস? তুই কাঠা এটা নিয়ে? ধান কাটা হয়? আচ্ছা, এদিকে আপনাদের নাকি? হ্যাঁ, ও জানেন, দেখেন ভিডিও? আচ্ছা, হ্যাঁ, তোমাদের বীরভূম থেকে প্রচুর লোক বানায়।
আপনি কি কাজ ফাজ করেন কি? চাষের কাজ। চাষের কাজ কোথায়? এই গ্রাম আর খালি জমি আছে। জমি আছে? কি চাষ? ধান? ধান, আলু, কচু। বাহ, এখানে আসে? এখানে নেই, আশেপাশে। জমি আশেপাশে। গরু কে আপনাদেরই? আর কত দূর আছে গো দিদি এখান থেকে? এই ডাঙা পাড়াটা আর একটুখানি আছে। ছোট গ্রাম, পঞ্চাশ জন? পঞ্চাশটা থাকে ঘর? ও, আর এখান থেকে কতটা যেতে হবে? একটু চলো, আর একটুখানি আছে। তো ডাঙাপাড়া গ্রামটা তো আমি আপনাদেরকে এক্সপ্লোর করে করে দেখাচ্ছি, আর চারিপাশে দেখাচ্ছি কীরকম পরিবেশ, মানুষজনের সাথেও কথা বলছি। আপনাদের কেমন লাগছে আপনারা বলুন, কতটা হোক। যারা গ্রাম থেকে ভিডিও দেখছেন তারাও অবশ্যই জানান যে আপনাদের গ্রামটি ঠিক কীরকম। কোনটা? পাওয়ার টিলার বলে এটাকে, খেতে মানে হাল বাওয়ার জন্য মেশিন। আচ্ছা, এটা আমি ঠিক জানতাম না, এটা বিকাশদা বললো। এটা খেতে কী করে এটাকে? হাল, ওই হাল বাওয়ার মানে আধুনিক যন্ত্র। আচ্ছা, খেতে হাল বাওয়ার আধুনিক যন্ত্র এটা। হাতে চালাতে হয়? আচ্ছা, এটা হাত দিয়ে চালাতে হয় বলছে। বাহ, মানে এটা একটা নতুন যন্ত্র। এই হলো গ্রাম। এখন এখানে প্রচুর দেখছি চাষ হয়ে রয়েছে মাচার ওপরে। হ্যাঁ, তো এখন পুরো এখন গ্রামের মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি, আর এখন আমি পাশ দিয়ে যাচ্ছি। দেখুন, এইখানেও রয়েছে ঘুটে, দেওয়ালে সবে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা গ্রামে আসলে মোটামুটি এই সব দৃশ্যগুলি কমন দেখা যায়। এইখানটা, এই দেওয়ালটা দেখুন, এটাও মাটির বাড়ি পুরো। তো এখানে একটি ছোট মন্দির দেখতে পেয়েছি, তাই জন্য এদিকে আসছি, দেখতে দেখি এখানে কি মন্দির আছে। এমন এটা কিসের মন্দির রে? অন্নপূর্ণা। অন্নপূর্ণা? মন্দিরে তো মূর্তি নেই রে, পুজো হয় তখন পরে। আচ্ছা, তো বললো এটা অন্নপূর্ণা মন্দির। একটি বাচ্চাকে দেখা হলো, তাকে জিজ্ঞেস করলাম, বললো অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরে মূর্তি নেই? গ্রামাঞ্চলে কি জানো তো? আচ্ছা, পরে আনা হয় না? না না, তৈরি করা হয়। তৈরি করা হয়? তৈরি করা হয়, আবার বিসর্জন করা হয়। আচ্ছা, ওই খড়টা আবার তুলে আনে এখানে রাখে। হ্যাঁ, পরের বছর আবার ওটা দিয়ে তৈরি করে। ও, 12 বছরে চেঞ্জ হয় শুধু ওই এটা মেইন স্ট্রাকচারটা, ওটা এমনিতে চেঞ্জ হয় না। হ্যাঁ হ্যাঁ, গ্রামাঞ্চলে এটাই হয়। আচ্ছা, বাহ, মোটামুটি দেখতে দেখতে গ্রামের শেষ প্রান্তে চলে আসলাম এদিকে। আর কত দূর কাকিমা? এইটুকুই? ওখানে শেষ? আচ্ছা, তো একদম এটাই মনে হয় শেষ বাড়ি এখানকার এই গ্রামের। তারপরে শুধুই মাঠ আর মাঠ মনে হয়, আর জঙ্গল। এটাই মনে হয় শেষ বাড়ি এই গ্রামের। এখানটা মনে হয় মা, কি করো? মাছ ধরো গো? মাছ ধরো? না, আমরা চলে যাচ্ছি। তো এই ছিল বীরভূমের ছোট্ট একটি গ্রামের কিছু মানুষদের আমি জীবনযাপন, আর এখানে গ্রামের পরিবেশ আমি তুলে ধরলাম। গ্রামে খুব একটা বেশি মানুষ থাকে না, মাত্র 50টি পরিবারের বাস এই ডাঙাপাড়া গ্রামে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।